নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে নতুন করে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকার জন্য সুনবাদ চলে এসেছে, আপনারা সকলেই জানেন। এবং একটি বিশাল বড় একটি নিয়োগের বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে, টোটাল 4টি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, ঠিক আছে, যেখানে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা উভয় পোস্ট রয়েছে, আপনারা সকলেই জানেন, পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম। তো এখানে মেন কথা হচ্ছে, এখানে আমাদের যে শূন্যপদগুলি বেরিয়েছে সেগুলি হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার জন্য এই শূন্যপদ এসছে, ঠিক আছে, এবং হুগলি জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই শূন্য পদ রয়েছে। কিন্তু এখানে মেন প্রবলেম হচ্ছে, আমাদের যারা হুগলি ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট রয়েছেন তারা ঠিকঠাক বুঝতে পারছেন না যে এখানে কাদের ব্লকে কোন পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে, কারা কোন পোস্টের জন্য আবেদন করবেন, কোথায় কোথায় আইসিডি অঙ্গনারী সহায়িকাতে শূন্যপদ রয়েছে, কোথায় কোথায় আইসিডি অঙ্গনারী কর্মীতে শূন্যপদ রয়েছে, আপনারা বুঝতে পারছেন না। যে কারণে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরাই কিন্তু কমেন্ট করেছিলেন যে দাদা কোন জায়গাতে কতগুলি শূন্যপদ রয়েছে এবং কোথায় কোথায় রয়েছে, আপনি নতুন একটি ভিডিওর মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিন, সেই জন্য এই ভিডিওটি বানানো। তো প্রথমে বলে রাখি, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি না, এই ভিডিওটি হচ্ছে মূলত পশ্চিমবঙ্গের হুগলি ডিস্ট্রিক্টের যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্যই, ঠিক আছে। তো অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওতে কমেন্ট করে আপনাদের ডিস্ট্রিক্টের নামটি জানাতে পারেন, তাহলে কি হবে, আপনাদের জেলাতে কতদিন নাগাদ এই ভ্যাকান্সি আসতে পারে সেগুলি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো ভিডিওটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের হুগলি ডিস্ট্রিক্টের যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্যই, ঠিক আছে। তো প্রথমে বলতে চাই, এখানে আপনাদের জেলাতে শূন্যপদ রয়েছে টোটাল আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকার শূন্যপদ মিলিয়ে হচ্ছে 1626টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তো এখানে প্রবলেম হচ্ছে আমাদের কিছু কিছু জায়গাতে আইসিডিএস অঙ্গনারী সহায়িকাতে শূন্যপদ নেই, সেই জন্য আপনারা অনেক ক্যান্ডিডেট ভাবছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু আইসিডিএস অঙ্গনারী সহায়িকার শূন্যপদ কিছু কিছু জায়গাতে না থাকলেও সেই সমস্ত ব্লকে কিন্তু আইসিডিএস অঙ্গনারী কর্মীতে শূন্যপদ রয়েছে, যে কারণে আপনারা আবেদনটি করতে পারবেন, ঠিক আছে। তো দেখুন, আইসিডিএস অঙ্গনারী সহায়িকা হচ্ছে গিয়ে আমাদের এক একটি গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু শূন্যপদ বেরোয়, সেই গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তারা আবেদন করতে পারবেন। সো কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ নাও আসতে পারে, কিন্তু আমাদের আইসিডিএস অঙ্গনারী কর্মীর যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিটি হচ্ছে পুরো ব্লক ওয়াইজ, অর্থাৎ সেই ব্লকের যত ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকেই কিন্তু সেই আইসিডিএস অঙ্গনারী কর্মী অর্থাৎ ওয়ার্কার পদের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি দেখুন, আজকের এই ভিডিওটিতে পুরো ক্লিয়ার করব যে কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে, কারা আইসিডিএস অঙ্গনারী সহায়িকা পোস্টে আবেদন করতে পারবেন, কারা কর্মী পোস্টে আবেদন করতে পারবেন, কোন ক্যাটাগরির প্রার্থীদের জন্য কতগুলি করে শূন্যপদ কোথায় কোথায় রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো, ঠিক আছে। তো ভিডিওটি একটু বড় হবে, কিন্তু আপনি যদি আমাদের পশ্চিমবঙ্গের হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকেন এবং আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পোস্টে আবেদন করতে চাইছেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে আপনার এলাকাতে কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে এবং কোন পোস্টে আপনি আবেদন করবেন সেটি যাতে ক্লিয়ার আপনি বুঝতে পারেন, ঠিক আছে। তো দেখুন, প্রথমে বলতে চাই, আমাদের যে পশ্চিমবঙ্গের হুগলি ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে পরে আপনি 4টি নোটিফিকেশন এখানে দেখতে পাবেন, ঠিক আছে। এই একটি নোটিফিকেশন, এই একটি নোটিফিকেশন, এই একটি নোটিফিকেশন এবং এখানে একটি নোটিফিকেশন। তো এখানে মেন প্রবলেম হচ্ছে আমাদের এই যে নোটিফিকেশনগুলি বেরিয়েছে, এখানে ব্লক ওয়াইজ শূন্যপদ কিন্তু ভাগ করে দেওয়া নেই, এখানে পঞ্চায়েত সমিতি ওয়াইজ কোন কোন পঞ্চায়েতগুলি রয়েছে সেই পঞ্চায়েতে কতগুলি করে শূন্যপদ রয়েছে সেই ওয়াইজ ভাগ করা রয়েছে, যে কারণে আমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো দেখুন, প্রথমে ক্লিয়ার করতে চাই, এখানে আমাদের প্রথম যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেটি আইসিডি অঙ্গনারী কর্মী সহায়িকা উভয় পোস্ট রয়েছে, এটি হচ্ছে সদর সাব ডিভিশনের আন্ডারে যতগুলি ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লকে কিন্তু এখানে শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন শ্রীরামপুর সাব ডিভিশন, এই আন্ডারে যতগুলি ব্লক রয়েছে এর আন্ডারে সেই সমস্ত ব্লকে শূন্যপদ এসেছে। তারপর হচ্ছে আরামবাগ সাব ডিভিশনের আন্ডারে যতগুলি ব্লক রয়েছে সেখানেও শূন্যপদ এসেছে, এবং তার সঙ্গে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে চন্ডীনগর সাব ডিভিশন আন্ডারে যে ব্লকগুলি রয়েছে সেখানে শূন্যপদ এসেছে। চলুন একে একে আমরা 4টি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব যে কোন কোন জায়গায় কতগুলি শূন্যপদ রয়েছে। নোটিফিকেশন গুলি যেহেতু বড়, সেজন্য আমাদের ভিডিওটি কিন্তু অনেকটাই বড় হবে। সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের এলাকায় কতগুলি ভ্যাকান্সি আছে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, আমাদের প্রথমের যে এখানে নোটিফিকেশনটি আউট হয়েছে, প্রথম নোটিফিকেশনে আমাদের অনেকগুলি ব্লকের কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। তার মধ্যে বলতে চাই, প্রথমে যে শূন্যপদ দেওয়া রয়েছে সেটি হচ্ছে আইসিডিএস অঙ্গনারী সহায়িকা ক্যান্ডিডেটদের জন্য, আইসিডিএস অঙ্গনারী সহায়িকা পোস্টের জন্য, ঠিক আছে। তো এই পোস্টে দেখতে পাচ্ছেন 4টি
মিলছে। দেখতে পাচ্ছেন যে কোতলপুর, তারপরে জঙ্গিপাড়া, কোতলপুরে রয়েছে 6টি শূন্যপদ, তারপর রয়েছে জঙ্গিপাড়া পঞ্চায়েতে রয়েছে 4টি শূন্যপদ, এবং দিলাকাস পঞ্চায়েতে রয়েছে আমাদের এখানে 4টি শূন্যপদ, তারপর রয়েছে রশিদপুরে রয়েছে 5টি শূন্যপদ। ঠিক আছে, তো আপনারা কাস্টগুলি এখানে দেখে নেবেন যে কোন কাস্টে কতগুলি করে শূন্যপদ রয়েছে, এখানে ভাগ করে দেওয়া রয়েছে। প্রথমে হয়েছে জেনারেলদের জন্য, তারপর রয়েছে এসসিদের, তারপর রয়েছে এসটিদের, তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওবিসি এ, তারপর রয়েছে ওবিসি বি। ঠিক আছে, এবং এখানে রয়েছে অর্থনৈতিকভাবে দুর্বল, অর্থাৎ ই ডাব্লিউ বি এস। ঠিক আছে, এই ক্যান্ডিডেটদের জন্য। তো এখান থেকে চলুন, এই গ্রাম পঞ্চায়েত গুলি আমরা দেখলাম 4টি গ্রাম পঞ্চায়েতের, তারপরে যে শূন্যপদ গুলি রয়েছে চলুন দেখে নিই আমরা, নিচের দিকে রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অঙ্গনারী সহায়িকা পোস্টের জন্য কিছু পঞ্চায়েত রয়েছে। প্রথমে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে রাজবলহাট 2। ঠিক আছে, এখানে রয়েছে 3টি শূন্যপদ, তারপর রয়েছে আটপুর, এখানে 7টি শূন্যপদ রয়েছে, এবং এখানে রয়েছে রাধানগর, এখানে রয়েছে 9টি শূন্যপদ। তো এই পদগুলি হচ্ছে আমাদের জঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির আন্ডারে যে পঞ্চায়েতগুলি রয়েছে তাদের জন্য। ঠিক আছে, তারপরে চলুন দেখে নেবো আর কোথায় কোথায় শূন্যপদ রয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, আবেদন কিভাবে করবেন নিজের বাড়িতে বসে, সে ভিডিও অলরেডি আমরা পাবলিক করে দিয়েছি, সে ভিডিওটি আপনারা দেখে নেবেন। তারপরে এখানে যে শূন্যপদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে শূন্যপদ হচ্ছে অঙ্গনারী সহায়িকা পদের ক্ষেত্রে শ্রীরামপুর শহর। ঠিক আছে, শ্রীরামপুর শহরের আন্ডারে যে এখানে দেখতে পাচ্ছেন যে মিউনিসিপ্যালিটির অন্তর্ভুক্ত ওয়ার্ড গুলিতে যে শূন্যপদ রয়েছে সেগুলি এখানে দেওয়া রয়েছে। তো এই মিউনিসিপ্যালিটির আন্ডারে যে ওয়ার্ড গুলি রয়েছে চলুন দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ রয়েছে, 7 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ রয়েছে, 8 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ রয়েছে, 11 নম্বর ওয়ার্ডে রয়েছে 2টি শূন্যপদ, 12 নম্বর ওয়ার্ডে রয়েছে 2টি শূন্যপদ, 13 নম্বর ওয়ার্ডে 2টি শূন্যপদ, 14 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, এবং 15 নম্বর ওয়ার্ডে হচ্ছে 1টি শূন্যপদ। ঠিক আছে, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা 17 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ রয়েছে, তারপর 19 নম্বরে রয়েছে 1টি, 21 নম্বর ওয়ার্ডে 1টি, 23 নম্বর ওয়ার্ডে 1টি, 24 নম্বর ওয়ার্ডে 1টি, 25 নম্বর ওয়ার্ডে 2টি, 27 নম্বর ওয়ার্ডে 2টি, এবং 29 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ রয়েছে অঙ্গনারী সহায়িকা পোস্টের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে চলুন এই নোটিফিকেশনে অন্যান্য বিস্তারিত যে সকল ডিটেলস গুলি দেওয়া রয়েছে সেগুলি নিয়ে আমরা আগে ভিডিও বানিয়ে রেখেছি, যারা এখনো ভিডিওটি দেখেননি সেখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, তারপরে অঙ্গনারী কর্মী পদের জন্য, ঠিক আছে, অঙ্গনারী কর্মী পদের জন্য এখানে টোটাল 5টি শূন্যপদ রয়েছে। তো এই 5টি শূন্যপদ কাদের জন্য রয়েছে? তো এটি হচ্ছে জঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেখতে পাচ্ছেন মুন্ডিলিকা, তারপরে কোতলয়পুর, তারপরে জঙ্গিপাড়া, তারপরে দিলাকাস ও রশিদপুর, এই 5টি গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা বাস করেন যে সকল ক্যান্ডিডেটরা, তারা কিন্তু এই 5টি আইসিডিএস অঙ্গনারী ওয়ার্কার পদের জন্য আবেদন আপনারা সকলেই করতে পারবেন। ঠিক আছে, সে আপনারা আইসিডিএস অঙ্গনারী সহায়িকাতে শূন্যপদ থাকুক কিংবা না থাকুক, এই সকল গ্রাম পঞ্চায়েতের সকলেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তারপরে চলুন আর কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে দেখে নিই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 6টি শূন্যপদ রয়েছে আইসিডি সমন্বয় কর্মীদের জন্য। এই 6টি শূন্যপদে কারা কারা আবেদন করতে পারবেন, এখানে হচ্ছে জঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেখতে পাচ্ছেন রাজবলহাট 1, রাজবলহাট 2, তারপরে আটপুর এবং রাধানগর ও ফুরফুরা, এই 5টি গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, 6টি শূন্যপদ রয়েছে টোটাল। তারপরে চলুন দেখে নিই কোথায় শূন্যপদ রয়েছে। তারপরে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন 11টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, অঙ্গনারী কর্মীর জন্য এখানে 11টি শূন্যপদ রয়েছে, যেটি হচ্ছে চণ্ডীতলা 2, চণ্ডীতলা 2 এখানে যারা বসবাস করেন তাদের জন্য। ঠিক আছে, ও ডাকুনি পৌরসভার জন্য। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন চণ্ডীতলা 2 এখানে যারা বসবাস করেন ও ডাকুনি পৌরসভার ওয়ার্ডগুলিতে যারা বসবাস করেন, এই 11টি শূন্যপদের জন্য আপনারা কিন্তু সকলেই আবেদন করতে পারবেন। ঠিক আছে, সরি, এখানে 11টি না, টোটাল 29টি শূন্যপদ রয়েছে, 29টি, 11টি হচ্ছে আমাদের জেনারেলদের জন্য, টোটাল 29টি শূন্যপদের জন্য আপনারা সকলেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। এখানে যারা যারা আবেদন করবেন আমাদের চ্যানেল থেকে আপনারা একদম বিনামূল্যে ফ্রিতে ক্লাসগুলি এখন থেকে দেখতে পারেন, কোন কোন কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট আমাদের আইসিডিএস অঙ্গনারী লিখিত পরীক্ষার জন্য সমস্ত কিছু কিন্তু সেখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপরে আমাদের যে শূন্যপদ রয়েছে আইসিডিএস অঙ্গনারী সহায়িকা পদের ক্ষেত্রে, এখানে দেখতে পাচ্ছেন বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির অন্তর্ভুক্ত নিম্নলিখিত ওয়ার্ডগুলি যে শূন্যপদগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো বৌদ্ধবাটি মিউনিসিপ্যালিটির আন্ডারে যে সকল ওয়ার্ডগুলি রয়েছে তার মধ্যে 1 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, 2 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, 5 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, 11 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, 12 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, 14 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, এইভাবে শূন্যপদগুলি রয়েছে। তো এই সকল ওয়ার্ডের যারা বাসিন্দা তারা কিন্তু এখানে আবেদনটি আপনারা
করতে পারবেন, ঠিক আছে? তারপরে চলুন আর কোথায় শূন্যপদ রয়েছে আমরা দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের শূন্যপদ রয়েছে টোটাল 21টি শূন্যপদ রয়েছে, এবং এখানে যে 21টি শূন্যপদ রয়েছে কোথাকার জন্য, চণ্ডীতলা ওয়ানের জন্য, ঠিক আছে? চণ্ডীতলা ওয়ানের জন্য কিন্তু এখানে 21টি শূন্যপদ রয়েছে, সেটি হচ্ছে অঙ্গনারী কর্মীর জন্য। এই অঙ্গনারী কর্মী তো চণ্ডীতলা ওয়ানে যারাই বসবাস করেন, যে কোনো গ্রাম পঞ্চায়েতে আপনারা বসবাস করুন না কেন, যে কোনো গ্রামে আপনি কিন্তু এখানে মাধ্যমিক পাস করে থাকলে এই 21টি শূন্যপদের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে? তারপরে চলুন দেখে নিই আর কোথায় শূন্যপদ রয়েছে। তো এখানে নিচের দিকে চলুন দেখে নেব, নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এখানে শূন্যপদ রয়েছে, টোটাল 77টি শূন্যপদ রয়েছে চণ্ডীতলা ওয়ান পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত যে সকল গ্রাম পঞ্চায়েত গুলি রয়েছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের জন্য এখানে শূন্যপদ রয়েছে। দেখতে পাচ্ছেন নবাবপুরের জন্য টোটাল 9টি শূন্যপদ রয়েছে, তারপরে সিয়াখালার জন্য রয়েছে 11টি শূন্যপদ, এখানে যারা বাসিন্দা তারা আবেদন করতে পারবেন, ঠিক আছে, এই সকল গ্রাম পঞ্চায়েত গুলিতে। তারপরে রয়েছে গঙ্গাধরপুরে 6টি শূন্যপদ রয়েছে, তারপর রয়েছে কৃষ্ণরামপুরে রয়েছে 8টি শূন্যপদ, তারপর রয়েছে আইয়াতে রয়েছে 8টি শূন্যপদ, তারপর রয়েছে মসটে রয়েছে 12টি শূন্যপদ, এবং রয়েছে এখানে হরিপুরে রয়েছে 5টি শূন্যপদ, তারপরে কুমির মোড়ে রয়েছে 7টি শূন্যপদ, ঠিক আছে? তারপরে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ভবতীপুরে রয়েছে 6টি শূন্যপদ, এভাবে টোটাল 77টি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। তো এখানে যারা আবেদন করবেন আপনাদেরকে বই কিনতে হবে। বই আমাদের আমরা কিন্তু অলরেডি আপনাদেরকে দুটি বই অলরেডি দিয়েছি, 2023 সালে যে দুটি বই বেরিয়েছে, একটি হচ্ছে তপতির আর একটি লেখকেরও রয়েছে, দুটি লেখকের বই একদম বিনামূল্যে ফ্রিতে পিডিএফ আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিজের মোবাইল থেকেই কিন্তু পড়তে পারবেন একদম বিনামূল্যে, ঠিক আছে? তো আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে অনলাইন নিউ প্ল্যাটফর্ম, আমাদের চ্যানেলের যে নাম সেই নামে কিন্তু রয়েছে, আপনারা টেলিগ্রামে গিয়ে অনলাইন নিউ প্ল্যাটফর্ম লিখে সার্চ করে সেখানে জয়েন করবেন, সেখান থেকে বইগুলি ডাউনলোড করে নেবেন। তারপরে আমাদের অঙ্গনারী সহায়িকার জন্য এখানে দেখতে পাচ্ছেন চণ্ডীতলা 2-এ শূন্যপদ রয়েছে, এবং তার সঙ্গে চণ্ডীতলা 2-এ যে সকল গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে, এবং তার সঙ্গে ডাকুনি পৌরসভায় যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলিতে। তো এখানে চলুন একে একে দেখে নিই যে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে কাপাস হারিয়াতে 2টি শূন্যপদ রয়েছে, তারপর রয়েছে পাঁচ ঘড়া গ্রাম পঞ্চায়েতে 4টি শূন্যপদ, তারপর রয়েছে বেগমপুরে 4টি শূন্যপদ, তারপর রয়েছে জনায়ে 4টি শূন্যপদ, তারপর রয়েছে বড়িঝাটিতে 4টি শূন্যপদ, এবং রয়েছে গরল গাছাতে রয়েছে 3টি শূন্যপদ। তারপরে এখানে এখন মিউনিসিপ্যালিটির আন্ডারে যে সকল ওয়ার্ডগুলি রয়েছে সেগুলিতে দেখতে পাচ্ছেন, ওয়ার্ড নাম্বার 1-এ রয়েছে এখানে 1টি শূন্যপদ, 2 নম্বর ওয়ার্ডে রয়েছে এখানে 4টি শূন্যপদ, 3 নম্বর ওয়ার্ডে রয়েছে 4টি শূন্যপদ, 4 নম্বর ওয়ার্ডে রয়েছে 3টি শূন্যপদ, 5 নম্বর ওয়ার্ডে রয়েছে 2টি শূন্যপদ, 6 নম্বর ওয়ার্ডে রয়েছে 1টি শূন্যপদ, 7 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, 8 নম্বর ওয়ার্ডে রয়েছে এখানে 2টি শূন্যপদ, 12 নম্বর ওয়ার্ডে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 1টি শূন্যপদ, এবং রয়েছে 13 নম্বর ওয়ার্ডে রয়েছে 2টি শূন্যপদ, 14 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, 15 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, 17 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর ওয়ার্ডগুলিতে 1টি করে শূন্যপদ এখানে রয়েছে, ঠিক আছে? তারপরে 22 নম্বর ওয়ার্ডে রয়েছে 1টি শূন্যপদ। এখানে যারা বাসিন্দা তারা এখানে এই পোস্টগুলির জন্য আপনারা আবেদনটি করতে পারবেন, ঠিক আছে? তারপরে চলুন আর কোন জায়গায় শূন্যপদ রয়েছে দেখে নিই। তো টোটাল 4টি নোটিফিকেশন রয়েছে, ভিডিওটি অনেকটাই বড় হবে, পুরোটা দেখতে থাকবেন হুগলি ডিস্ট্রিক্টে যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অঙ্গনারী সহায়িকা শূন্যপদ, এখানে দেখতে পাচ্ছেন যে রিসরা পৌরসভার অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলিতে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড নম্বর 2-এ রয়েছে 4টি শূন্যপদ, 6 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, 7 নম্বর ওয়ার্ডে 2টি শূন্যপদ, 10 নম্বর ওয়ার্ডে এখানে 2টি শূন্যপদ, 14 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, 15 নম্বর ওয়ার্ডে রয়েছে 6টি শূন্যপদ, 19 নম্বর ওয়ার্ডে 1টি, 20 নম্বরে 1টি, 21 নম্বরে 1টি, 22 নম্বরে 2টি, এবং 23 নম্বরে 1টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে? তারপরে অঙ্গনারী সহায়িকা পদের জন্য এগুলি, ঠিক আছে? তারপরে নিচে রয়েছে দেখতে পাচ্ছেন অঙ্গনারী সহায়িকা শূন্যপদ গুলি কোন্নগর পৌরসভার অন্তর্ভুক্ত, কোন্নগর পৌরসভায় যে ওয়ার্ড গুলি রয়েছে সেগুলিতে শূন্যপদ দেখে নিন একবার। ওয়ার্ড নম্বর 1-এ রয়েছে 1টি, 2 নম্বরে 1টি, তো এই প্রত্যেকটি ওয়ার্ডে 1টি করে শূন্যপদ, ঠিক আছে? 1 নম্বর ওয়ার্ডে, 2 নম্বর, 3 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, এবং 19 নম্বর ওয়ার্ডে এখানে শূন্যপদ রয়েছে, ঠিক আছে? এই সকল ওয়ার্ডে যারা বাস করেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে চলুন নিচের দিকে দেখে নিই কোথায় রয়েছে। তারপরে এখানে কিছু শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছেন অঙ্গনারী সহায়িকার পদগুলির জন্য শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতি এবং মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু এখানে শূন্যপদ রয়েছে।
তো এখানে দেখতে পাচ্ছেন যে রিসরা পঞ্চায়েত রয়েছে, তারপর পঞ্চায়েত কিংবা ওয়ার্ডের নাম, তারপর রয়েছে রাজ্যধরপুর, তারপর রয়েছে পিয়ারাপুর, এখানে রিসরাতে রয়েছে 10টি, রাজ্যধরপুরে 5টি, পিয়ারাপুরে রয়েছে 4টি, এবং কানাইপুরে রয়েছে 2টি, এবং রঘুনাথপুরে রয়েছে 1টি শূন্যপদ। এখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো চলুন তারপর নিচের দিকে আর কোথায় শূন্যপদ রয়েছে দেখি। টোটাল আপনাদের 1626টি শূন্যপদ রয়েছে, বিশাল বড় একটি নিয়োগ, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছেন অঙ্গনারী কর্মীর জন্য যেখানে যে শূন্যপদ রয়েছে কটি, এখানে টোটাল 4টি শূন্যপদ রয়েছে। এই 4টি শূন্যপদে কারা কারা আবেদন করতে পারবে? এখানে আবেদন করতে পারবে শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েত বা এলাকা, ঠিক আছে? শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে সকল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা আবেদন করতে পারবে, এবং তার সঙ্গে ওই পৌরসভা এলাকার দেখতে পাচ্ছেন সহজে বাসিন্দা হতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? পৌরসভার বাসিন্দা হলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন, ঠিক আছে? তো চলুন তারপরে দেখে নিই আর কোথায় কোথায় শূন্যপদ রয়েছে। এখানে কিছু শূন্যপদ রয়েছে অঙ্গনারী কর্মীর জন্য, টোটাল 2টি শূন্যপদ রয়েছে। কারা কারা আবেদন করতে পারবে? যারা শ্রীরামপুর পৌরসভা এলাকার বাসিন্দা তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন, ঠিক আছে? শ্রীরামপুর পৌরসভায় আপনি যদি বাস করে থাকেন তাহলে কিন্তু এই শূন্যপদের জন্য আপনি আবেদন করতে পারবেন, যে কোনো জায়গায় বাস করলেই হবে ওই পৌরসভার আন্ডারে, ঠিক আছে? তারপরে এখানে কিছু শূন্যপদ রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন আইসিডিএস অঙ্গনারী সহায়িকা পদের জন্য। এখানে কোন জায়গা দেখতে পাচ্ছেন? এখানে রয়েছে কোতরং মিউনিসিপালিটির আন্ডারে যে সকল ওয়ার্ডগুলি রয়েছে, ঠিক আছে? কোতরং মিউনিসিপালিটির আন্ডারে যারা বাস করেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ওয়ার্ড নাম্বার 19-এ রয়েছে 1টি শূন্যপদ, ওয়ার্ড নাম্বার 20-তে রয়েছে 1টি শূন্যপদ। এই 2টি শূন্যপদে ওই 2টি ওয়ার্ড থেকে আপনারা আবেদনটি করতে পারবেন, ঠিক আছে? তারপরে আর কোথায় শূন্যপদ রয়েছে? তো এই ছিল আমাদের প্রথম নোটিফিকেশন। প্রথম নোটিফিকেশনে এই সকল জায়গাগুলিতে আমাদের শূন্যপদ ছিল। এখন সেকেন্ড নোটিফিকেশন দেখবো আমরা। সেকেন্ড নোটিফিকেশন 56 পাতার নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে। চলুন দেখে নিই। তো প্রথমে রয়েছে 60টি শূন্যপদের জন্য আমাদের, সেটি হচ্ছে ভদ্রেশ্বর পৌরসভার অন্তর্ভুক্ত যে সকল ওয়ার্ডগুলি রয়েছে, ভদ্রেশ্বর পৌরসভার অন্তর্ভুক্ত ওয়ার্ড নম্বর 4-এ রয়েছে 1টি শূন্যপদ, 5-এ রয়েছে 1টি শূন্যপদ, 11-তে 1টি শূন্যপদ, 12-তে 1টি শূন্যপদ, 13-তে 1টি শূন্যপদ, এবং 22-এ 2টি শূন্যপদ। টোটাল 60টি শূন্যপদ রয়েছে এই সকল ওয়ার্ডগুলিতে যারা বাস করেন তারা এখানে আবেদনটি করতে পারবেন, ঠিক আছে? তারপরে আমাদের নিচে রয়েছে এখানে আইসিডি অঙ্গনারী কর্মী পদের জন্য টোটাল 2টি শূন্যপদ, ঠিক আছে? তো এখানে হচ্ছে ভদ্রেশ্বর পৌরসভা এলাকার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আপনি কিন্তু আবেদন এখানে করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন ওই পৌরসভার। তারপরে চলুন নিচের দিকে দেখে নিই। নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অঙ্গনারী সহায়িকা পদের জন্য, এটি হচ্ছে চাপদানি পৌরসভা, ঠিক আছে? চাপদানি পৌরসভার আন্ডারে কোন কোন ওয়ার্ডের শূন্যপদ রয়েছে চলুন দেখে নিই। এখানে 3 নম্বর ওয়ার্ডের শূন্যপদ রয়েছে 1টি, 7 নম্বর ওয়ার্ডে 1টি, 10 নম্বর ওয়ার্ডে 1টি, 11 নম্বর ওয়ার্ডে 1টি, 13 নম্বর ওয়ার্ডে 1টি, 15 নম্বর ওয়ার্ডে 1টি, 16 নম্বর ওয়ার্ডে 1টি, 18 নম্বর ওয়ার্ডে 1টি, 19 নম্বর ওয়ার্ডে 1টি, ঠিক আছে? টোটাল 9টি শূন্যপদ এই সকল ওয়ার্ডগুলিতে রয়েছে। এই সকল ওয়ার্ডগুলি যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু এই সকল পোস্টগুলিতে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? তারপরে চলুন আর কোথায় রয়েছে দেখেনি। এখানে টোটাল 23টি শূন্যপদের জন্য আইসিডি অঙ্গনারী সহায়িকা পদের শূন্যপদের জন্য এখানে রয়েছে, সেটি হচ্ছে চন্দননগর পৌরসভার অন্তর্ভুক্ত নিম্নলিখিত ওয়ার্ডগুলিতে, ঠিক আছে? এখানে রয়েছে পৌর নিগম, ঠিক আছে? চন্দননগর পৌর নিগম, সম্ভবত এটি চন্দননগর পৌরসভা হতে পারত। তো যাই হোক, এখানে টোটাল শূন্যপদ রয়েছে 23টি। তো কোন কোন ওয়ার্ডে কতগুলি শূন্যপদ রয়েছে? ওয়ার্ড নাম্বার 1-এ রয়েছে 1টি, 2 নম্বর ওয়ার্ডে 1টি, 9 নম্বর ওয়ার্ডে 1টি, 10 নম্বর ওয়ার্ডে 1টি, 12 নম্বর ওয়ার্ডে 2টি, 14 নম্বর ওয়ার্ডে 1টি, 18 নম্বর ওয়ার্ডে 1টি, 19 নম্বর ওয়ার্ডে 1টি, 22 নম্বর ওয়ার্ডে 1টি, 23 নম্বর ওয়ার্ডে 1টি, 26 নম্বর ওয়ার্ডে 1টি, 28 নম্বর ওয়ার্ডে 1টি, 29 নম্বর ওয়ার্ডে রয়েছে 4টি, এবং 30 নম্বর ওয়ার্ডে রয়েছে 3টি, 31 নম্বর ওয়ার্ডে রয়েছে 1টি, 32 নম্বর ওয়ার্ডে রয়েছে 1টি, 33 নম্বর ওয়ার্ডে রয়েছে 1টি। টোটাল হচ্ছে 23টি শূন্যপদ এই সকল ওয়ার্ডগুলিতে। তো এই সকল ওয়ার্ডগুলির যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু এখানে আবেদনটি আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে? তারপরে চলুন নিচের দিকে দেখে নিই। নিচের দিকে এখানে আইসিডিএস অঙ্গনারী কর্মীর জন্য 2টি শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন? এখানে দেখতে পাচ্ছেন চন্দননগর পৌর নিগম এলাকার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি বাস করুন না কেন ওই এলাকায়, ঠিক আছে? তারপরে টোটাল 25টি শূন্যপদ রয়েছে এখানে আইসিডিএস অঙ্গনারী সহায়িকা পদের জন্য, এটি হচ্ছে হরিপাল পঞ্চায়েত সমিতির আন্ডারে যে সকল পঞ্চায়েতগুলি রয়েছে তাদের জন্য, ঠিক আছে? তো এখানে কোন কোন পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ দেখতে পাচ্ছেন? জেজুরে 2টি শূন্যপদ, তারপরে রয়েছে বন্দিপুরে 5টি শূন্যপদ, চন্দনপুরে রয়েছে 2টি শূন্যপদ, কিঙ্কর বাটিতে রয়েছে 3টি শূন্যপদ, তারপর রয়েছে নালিকুল পূর্বতে রয়েছে 2টি শূন্যপদ, নালিকুল পশ্চিমে রয়েছে 4টি শূন্যপদ, তারপর রয়েছে পাটরাতে 5টি শূন্যপদ, তারপর রয়েছে শ্রীপতিপুরে 2টি শূন্যপদ, ঠিক আছে? তারপরে
তো এই সকল জায়গায় যারা বাসিন্দা ওই সকল ভ্যাকান্সিগুলির জন্য আপনারা কিন্তু আবেদন করে নিতে পারবেন, ঠিক আছে? তারপর চলুন নিচে দেখে নিই, এখানে টোটাল 11টি শূন্যপদ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই 11টি শূন্যপদে কারা কারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এখানে, তো এটি কোথাকার জন্য, এটি হচ্ছে হরিপাল অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, ঠিক আছে? এইখান এই জায়গায় যারা রয়েছেন অঙ্গনারী কেন্দ্রগুলিতে অঙ্গনারী কর্মী পদের জন্য, ঠিক আছে? তো এই এলাকায় যারা বাস করেন এই 11টি শূন্যপদের জন্য সকলে কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারবেন এখানে, ঠিক আছে? তারপর চলুন নিচের দিকে দেখে নিই, এখানে রয়েছে 42টি শূন্যপদ আইসিডি অঙ্গনারী সহায়িকা পদগুলিতে, দেখতে পাচ্ছেন হরিপাল পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েতে, ঠিক আছে? হরিপাল পঞ্চায়েত সমিতির আন্ডারে এই সকল গ্রাম পঞ্চায়েতগুলিতে এই 42টি শূন্যপদ রয়েছে। কোন কোন গ্রাম পঞ্চায়েত? আশুতোষ গ্রাম পঞ্চায়েতে 5টি, কৈকালা গ্রাম পঞ্চায়েতে 8টি, দ্বার হান্টাতে 7টি, তারপরে আলিপুরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 10টি, তারপরে রয়েছে সহদেব পশ্চিমে রয়েছে এখানে 3টি আর 4টি, ঠিক আছে? 3টি 4টি, এবং এখানে রয়েছে গোপীনাথপুরে রয়েছে দেখতে পাচ্ছেন, সরি এখানে গোপীনাথপুর দেওয়া রয়েছে কিন্তু ভ্যাকান্সি দেওয়া নেই, সম্ভবত ওই 4টি হতে পারে, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বাহির খণ্ড রয়েছে টোটাল 5টি শূন্যপদ, ঠিক আছে? তারপরে চলুন এখানে দেখে নিই, এখানে আর কোথায় শূন্যপদ রয়েছে একবার আমরা এক নজর এখানে নেবো নিচের দিকে গিয়ে, এখানে দেখতে পাচ্ছেন 7টি শূন্যপদ। তো ওই সকল এলাকায় যারা মানে ওইখানে যারা বাস করে তারা কিন্তু আইসিডি সমন্বয় কর্মী পদের জন্য এই 7টি শূন্যপদে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? তারপরে চলুন আর কোথায় শূন্যপদ রয়েছে একটু নিচের দিকে গিয়ে দেখে নেবো, এখানে রয়েছে আইসিডি সমন্বয় সহায়িকা পদের জন্য শূন্যপদ, এখানে হচ্ছে সিঙ্গুর পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েতে এই সকল শূন্যপদ গুলি কিন্তু এসছে, ঠিক আছে? তো কোন কোন গ্রাম পঞ্চায়েত চলুন দেখে নিই, এখানে টোটাল গ্রাম পঞ্চায়েত হচ্ছে 8টি, যেমন আনন্দনগরে রয়েছে 9টি, তারপর রয়েছে বাগডাঙ্গা ছিনমোড়ে রয়েছে 10টি, তারপর রয়েছে বেড়াবেড়িতে রয়েছে 7টি, তারপর রয়েছে বিঘাটিতে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 4টি, তারপর রয়েছে বেচিপোতাতে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 8টি, এবং রয়েছে গোপালনগরে রয়েছে আমাদের টোটাল 9টি শূন্যপদ, তারপর রয়েছে নাসিপুরে 8টি, তারপর সিঙ্গুর 2 এ রয়েছে 3টি, টোটাল 58টি শূন্যপদ এখানে রয়েছে, ঠিক আছে? এখানে যারা বাস করেন ওই 58টি শূন্যপদের জন্য কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তারপরে নিচে রয়েছে এখানে আইসিডি সমন্বয় কর্মী, ওই সকল এলাকায় যারা বাস করেন তারা এই 10টি শূন্যপদের জন্য কিন্তু আইসিডি সমন্বয় কর্মী অর্থাৎ ওয়ার্কার পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো আইসিডি সমন্বয় সহায়িকা ওয়ার্কার এই দুটি পদে আবেদন করতে পারবেন, আপনি যদি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু আপনারা এই দুটি পোস্টে আবেদন করতে পারবেন, ঠিক আছে? লিখিত পরীক্ষাও বিভিন্ন ভিন্ন ডেটে হয়, ঠিক আছে? একই ডেটে কিন্তু হয় না, ইন্টারভিউ আলাদা ডেটে হয়। এখানে রয়েছে অঙ্গনারী সহায়িকা পদের জন্য সিঙ্গুর পঞ্চায়েত সমিতিতে কিছু সমিতির আন্ডারে কিছু পঞ্চায়েতে দেখতে পাচ্ছেন যে বলরাম বাটিতে রয়েছে 13টি শূন্যপদ, তারপর রয়েছে বারুইপাড়া পতলা গড়ে রয়েছে 10টি শূন্যপদ, তারপর রয়েছে বাসুবাটিতে রয়েছে 9টি শূন্যপদ, বরাতে রয়েছে 14টি, তারপর রয়েছে বেড়াই পহলমপুরে রয়েছে 9টি, তারপর রয়েছে কেজিডিতে রয়েছে 13টি, তারপর রয়েছে মির্জাপুর বাকিপুরে রয়েছে 10টি, এবং সিঙ্গুরনে রয়েছে 4টি, টোটাল 72টি শূন্যপদের জন্য আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? তারপরে নিচের দিকে চলে যাব, নিচের দিকে দেখে নেবো, এখানে আইসিডি সমন্বয়ী এখানে দেখতে পাচ্ছেন কর্মীর জন্য ওই সকল এলাকাতে কিন্তু আইসিডি সমন্বয়ী কর্মীর জন্য টোটাল 31টি শূন্যপদ রয়েছে, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ কোন এলাকাতে একবার দেখে নিয়ে চলুন বাসিন্দা। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিঙ্গুর পঞ্চায়েত সমিতির আন্ডারে যারা বাস করেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির আন্ডারে যে কোনো গ্রামে আপনি বাস করুন না কেন এখানে টোটাল 31টি আইসিডি সমন্বয়ী ওয়ার্কার পদের জন্য আপনি কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে? তারপর চলুন নিচের দিকে দেখে নিই আর কোথায় শূন্যপদ রয়েছে, এখানেও শূন্যপদ রয়েছে কিছু, টোটাল 51টি শূন্যপদ। এটি হচ্ছে তারকেশ্বর পঞ্চায়েত সমিতি বা পৌরসভার অন্তর্ভুক্ত নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডগুলিতে, ঠিক আছে? এখানে তারকেশ্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে যে সকল পঞ্চায়েতগুলি রয়েছে তারা আবেদন করতে পারবেন, তার সঙ্গে ওই পঞ্চায়েত সমিতির আন্ডারে দেখতে পাচ্ছেন এখানে যে ওয়ার্ডগুলি রয়েছে তারাও কিন্তু এখানে পৌরসভার আন্ডারে, ওইখানকার পৌরসভার আন্ডারে যে ওয়ার্ডগুলি রয়েছে তারাও কিন্তু 51টি শূন্যপদ আবেদন করতে পারবেন। চলুন দেখে নিই একে একে শূন্যপদ গুলি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে বালিগুড়ি 1 এ রয়েছে 4টি, বালিগুড়ি 2 তে রয়েছে 7টি, তারপরে ভঙ্গিপুরে রয়েছে 5টি, তারপর রয়েছে আস্তারা দত্তপুরে রয়েছে 5টি, তারপর রয়েছে কেশব চকে রয়েছে 3টি, চাপড়া ডাঙ্গাতে রয়েছে 7টি, তারপর রয়েছে নাইটা মালপাহাড়পুরে রয়েছে 4টি, পূর্ব রামনগরে রয়েছে 6টি, তারপরে সন্তোষপুরে 3টি, তালপুরে 3টি, ওয়ার্ড নম্বর 7 এ রয়েছে অর্থাৎ পৌরসভায় যে এলাকাগুলি রয়েছে সেখানে ওয়ার্ড নম্বর 7 এ 1টি, ঠিক আছে? ওয়ার্ড নম্বর 8 এ রয়েছে,
একটি পৌরসভার আন্ডারে এগুলি, ঠিক আছে। তারপর ওয়ার্ড নম্বর 9 এ রয়েছে একটি, ওয়ার্ড নম্বর 15 তে একটি, টোটাল 51টি শূন্যপদের জন্য আপনারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন, ঠিক আছে। তারপরে এই জায়গায় আইসিডি সমন্বয়ের কর্মীর জন্য 9টি শূন্যপদ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই পদগুলিতে, এই 9টি শূন্যপদে হচ্ছে এই প্রকল্প এলাকায় দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েত এলাকা বা পৌরসভার এলাকায় স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আপনি কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে চলুন, তো 2 নম্বর নোটিফিকেশন আমাদের হয়ে গেল, এখন যাবো আমরা 3rd নোটিফিকেশনে এবং তারপর লাস্টে দেখবো 4th নোটিফিকেশন। তো 3 নম্বর নোটিফিকেশনে কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে চলুন এক নজর দেখে নিই। 3 নম্বর নোটিফিকেশন একটু আবছার রয়েছে, ঠিক আছে। তো আমাদের যে গ্রাম পঞ্চায়েত নেম, গ্রামের নামগুলি যদি মিস্টেক হয়ে থাকে তাহলে বুঝে নেবেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে আরামবাগ অতিরিক্ত প্রকল্পের অঙ্গনারী সহায়িকা পদগুলির জন্য আরামবাগ সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্ভুক্ত নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েতগুলিতে অবস্থিত, ঠিক আছে। তো আরামবাগ ব্লকের যে গ্রাম পঞ্চায়েতগুলির জন্য এখানে বলা রয়েছে সেখানে সেখানে শূন্যপদ এসেছে, দেখতে পাচ্ছেন। অঙ্গনারী সহায়িকার জন্য দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হরিণখোলা 1-এ রয়েছে 3টি শূন্যপদ, হরিণখোলা 2-তে রয়েছে 2টি শূন্যপদ, তারপর রয়েছে মলয়পুর 1-এ রয়েছে 3টি শূন্যপদ, মলয়পুর 2-এ রয়েছে 3টি শূন্যপদ, তারপর রয়েছে আরান্ডি 1-এ রয়েছে 3টি শূন্যপদ, আরান্ডি 2-তে রয়েছে 5টি শূন্যপদ, মাধবপুরে রয়েছে 8টি, টোটাল 27টি শূন্যপদ এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তারপরে চলুন নিচের দিকে গিয়ে, এখানে আইসিডি সমন্বয় কর্মীর জন্য দেখতে পাচ্ছেন 10টি শূন্যপদ, ঠিক আছে। বাসিন্দা এখানে দেখতে পাচ্ছেন যে আরামবাগ প্রকল্পে অন্তর্ভুক্ত 60টি গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা আবেদন করতে পারবেন, যেমন দেখতে পাচ্ছেন হরিণখোলা 1, হরিণখোলা 2, তারপর রয়েছে আরান্ডি 1, আরান্ডি 2, তারপর রয়েছে মলয়পুর 1, মলয়পুর 2, তারপর রয়েছে মাধবপুর, এই এলাকার যারা বাসিন্দা তারা এখানে আবেদনটি করতে পারবেন, ঠিক আছে। তারপর চলুন নিচের দিকে দেখে নিই আর কোথায় শূন্যপদ রয়েছে। তো দেখতে পাচ্ছেন নোটিফিকেশন গুলি কিরকম ভাবে দেওয়া রয়েছে আমাদের, ঠিক আছে, ঠিকঠাক ভাবে স্ক্যান করে দেওয়া হয়নি সেই জন্য আমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের তারপরে যে শূন্যপদ রয়েছে আরামবাগ মূল প্রকল্পে অঙ্গনারী সহায়িকা পদগুলির জন্য আরামবাগ সমষ্টি উন্নয়ন ব্লকের যে সকল গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভাতে শূন্যপদ রয়েছে সেগুলি এখানে দেওয়া রয়েছে আরো কিছু জায়গায়, যেমন দেখতে পাচ্ছেন মায়াপুর 1-এ 5টি, মায়াপুর 2-এ 4টি, তারপর রয়েছে বাতালনলে 5টি, তারপর রয়েছে তিরোলে রয়েছে 7টি, তারপর রয়েছে গুয়াহাটি 1-এ 3টি, গুয়াহাটি 2-এ 7টি, তারপর রয়েছে সালেপুর 1-এ 4টি এবং সালেপুর 2-এ 6টি শূন্যপদ, ঠিক আছে। ওয়ার্ড নম্বর গুলি দেখতে পাচ্ছেন আরামবাগ পৌরসভার ওয়ার্ড নম্বর 1-এ রয়েছে 1টি, ওয়ার্ড নম্বর 5-এ 1টি, ওয়ার্ড নম্বর 12-তে রয়েছে 1টি, ওয়ার্ড নম্বর 15-তে 1টি, ওয়ার্ড নম্বর 18-তে 1টি, এভাবে টোটাল 46টি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তারপরে চলুন নিচের দিকে আর দেখে নিই কোথায় কোথায় শূন্যপদ রয়েছে। তো এখান থেকে নোটিফিকেশন গুলি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিংবা আপনাদের ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেখান থেকেও কিন্তু আপনারা চেক করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু আইসিটি সমন্বয় কর্মীর জন্য শূন্যপদ রয়েছে, কারা আবেদন করতে পারবে, টোটাল 60টি শূন্যপদ রয়েছে এখানে 8টি গ্রাম পঞ্চায়েত থেকে, ঠিক আছে, আরামবাগের ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন একে একে দেওয়া রয়েছে মায়াপুর 1, মায়াপুর 2, তারপর রয়েছে বাতাল বাতানোয়াল, তারপর রয়েছে তিরোল, তারপর রয়েছে সালেপুর 1, সালেপুর 2, তারপর রয়েছে গৌহাটি 1, গৌহাটি 2, ইত্যাদি জায়গায় যারা বাস করেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তার সঙ্গে এখানে আরামবাগ পুরসভা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। পৌরসভার যদি বাসিন্দা হয়ে থাকেন তবুও কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে আমাদের শূন্যপদ রয়েছে টোটাল 44টি শূন্যপদ, যেটি আমাদের কোন জায়গার জন্য অঙ্গনারী সহায়িকা পদে, এখানে দেখতে পাচ্ছেন গোঘাট 1 পঞ্চায়েত সমিতির আন্ডারে যে সকল পঞ্চায়েতগুলি রয়েছে সেই পঞ্চায়েতের জন্য, যেমন দেখছেন বালি পঞ্চায়েত রয়েছে 7টি শূন্যপদ, সাউড়াতে রয়েছে 6টি, তারপরে নকুন্ডাতে রয়েছে 1টি, ভাদুরে রয়েছে 9টি, তারপর রয়েছে রঘুবাটিতে রয়েছে 9টি, তারপর রয়েছে কুমুর কুমুর সাথে রয়েছে 8টি এবং গোঘাটে রয়েছে 4টি, টোটাল এখানে 44টি শূন্যপদ, ঠিক আছে, আইসিডি সমন্বয়কারী সহায়িকা পদের জন্য। এই সকল এলাকায় যারা বাস করেন এই সকল ভ্যাকান্সি গুলির জন্য কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন, ঠিক আছে, অনলাইনে আবেদন করতে হচ্ছে। তো তারপরে আমাদের এই সকল এলাকায় আইসিডি সমন্বয়কারী কর্মীর জন্য 7টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তো এই সকল এলাকায় যারা বাস করেন তারা এই 7টি শূন্যপদের জন্য আবেদন আপনারা করতে পারবেন, ওই 7টি গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা, ঠিক আছে। একটু আগে যেটুকু বললাম আইসিডি সমন্বয়কারী সহায়িকা যে সকল জায়গায় শূন্যপদ ছিল, ঠিক আছে। তারপরে চলুন নিচের দিকে চলে যাব, নিচের দিকে আসার পরে এখানে রয়েছে টোটাল 45টি শূন্যপদ, কোন এলাকার জন্য আইসিডি সমন্বয়কারী সহায়িকা পদের জন্য 45টি শূন্যপদ রয়েছে, এটি হচ্ছে গোহাট 2 পঞ্চায়েত সমিতির আন্ডারে যে পঞ্চায়েতগুলি রয়েছে সেইখানে, ঠিক আছে।
তো চলুন দেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বরে রয়েছে বেঙ্গাই, এখানে 11টি শূন্যপদ, তারপর রয়েছে কুমারগঞ্জে রয়েছে 4টি শূন্যপদ, তারপর রয়েছে কামারপুকুরে রয়েছে 6টি, তারপর রয়েছে হাজিপুরে রয়েছে 1টি, তারপর রয়েছে মান্দারন এখানে রয়েছে 5টি, তারপর রয়েছে শ্যামাবাজারে 5টি, তারপর রয়েছে বদনগঞ্জ ও বদনগঞ্জ ফুলুই 1 এখানে রয়েছে 3টি, বদনগঞ্জ ফুলুই 2 তে রয়েছে 7টি, এবং পশ্চিম পাড়াতে রয়েছে 3টি। টোটাল 45টি শূন্যপদ এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই সকল এলাকার যারা বাসিন্দা তারা কিন্তু এখানে এই শূন্যপদগুলির জন্য আপনারা আবেদনটি করতে পারবেন। তো এখানে আইসিডি সমনারী কর্মীর জন্য টোটাল 9টি শূন্যপদ রয়েছে, তো ওই সকল গ্রাম পঞ্চায়েতে যারা বাস করেন তারা কিন্তু এখানে আইসিডি সমনারী কর্মী পদের জন্য কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, তারপরে চলুন নিচের দিকে আমরা দেখে নেবো। নিচের দিকে এখানে টোটাল 28টি শূন্যপদ রয়েছে আইসিডি সমনারী সহায়িকার জন্য, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে খানাকুল 1 কিংবা থানাকুল 1, ঠিক আছে, ঠিকঠাক বোঝা যাচ্ছে না, পঞ্চায়েত সমিতির আন্ডারে যে সকল পঞ্চায়েত গুলি রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন ঘোষপুরে রয়েছে 4টি, তারপর রয়েছে কিশোরপুর 1 এ রয়েছে 5টি, কিশোরপুর 2 তে 3টি, তারপরে এখানে রয়েছে পোল 1 এ 4টি, তারপর রয়েছে পোল 2 এ 8টি, তারপর রয়েছে ঠাকুরানি চক এখানে রয়েছে 4টি, টোটাল 28টি শূন্যপদ। ঠিক আছে, তো এই নোটিফিকেশনটি একটু আবছা রয়েছে, সেই জন্য ঠিকঠাক আমাদের নেমগুলি পড়তে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আপনারা একটু দেখে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কর্মী পদের জন্য 6টি শূন্যপদ রয়েছে, তো ওই সকল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা 6টি শূন্যপদের জন্য আপনারা কিন্তু কর্মী পদেও আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, তারপরে 22টি শূন্যপদ রয়েছে আমাদের এখানে আইসিডি সমনারী সহায়িকা পদের জন্য, যেখানে হচ্ছে এখানে খানাকুল 1, ঠিক আছে, খানাকুল 1 পঞ্চায়েত সমিতির আন্ডারে এই সকল পঞ্চায়েত গুলিতে, যেমন খানাকুল 1 পঞ্চায়েতে 2টি শূন্যপদ, খানাকুল 2 পঞ্চায়েতে 4টি শূন্যপদ, তাঁতিশালে রয়েছে 1টি, তারপর রয়েছে বালিপুরে 1টি, তারপর রয়েছে অরুণডাতে রয়েছে 5টি, এবং রামমহল 1 এ রয়েছে 7টি, রামমহল 2 এ রয়েছে 2টি, টোটাল 22টি শূন্যপদ। এই সকল এলাকায় যারা বাসিন্দা এই সকল শূন্যপদ গুলিতে আপনারা আবেদন করতে পারবেন, এবং আপনারা আইসিডিএস কর্মী পদে শূন্যপদ পাচ্ছেন 10টি। ঠিক আছে, 10টি শূন্যপদে আপনারা ওয়ার্কার পদের জন্য কিন্তু আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, তারপরে চলুন দেখে নিই আর কি রয়েছে এখানে। এখানে টোটাল 50টি শূন্যপদ রয়েছে কোন এলাকার জন্য আইসিডি সমনারী সহায়িকা পদে, খানাকুল 2 পঞ্চায়েত সমিতির আন্ডারে আরো কিছু গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছেন। পলাশপাই 1 এ রয়েছে 3টি, তারপর রয়েছে ধ্যানগড়িতে রয়েছে 5টি, তারপর রয়েছে চিংড়াতে রয়েছে 4টি, তারপর রয়েছে নতিপুর 2 তে রয়েছে 7টি, তারপর রয়েছে জগলপুরে রয়েছে 5টি, তারপর রয়েছে নতিপুর 1 এ রয়েছে 4টি, তারপর রয়েছে রাজহাটিতে 2টি, রাজহাটি 2 এ 7টি, ঠিক আছে, তারপর রয়েছে এখানে রাজহাটি 1 এ রয়েছে 8টি। ঠিক আছে, আরো কিছু পঞ্চায়েত রয়েছে নিচে, চলুন দেখে নিচ্ছি, যেমন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শ্যামল সিংহপুর এখানে রয়েছে 7টি। এই সকল এলাকায় যারা বাসিন্দা আইসিডি সমন্বয়ের সহায়িকা পদের জন্য এই সকল ভ্যাকান্সি গুলি পাবেন। তার সঙ্গে আপনারা এই সকল এলাকায় যারা বাস করেন আইসিডি সমন্বয়ারী কর্মী পদের জন্য আপনারা টোটাল 9টি শূন্যপদ পাচ্ছেন। ঠিক আছে, 9টি শূন্যপদে আপনারা আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, আইসিডি সমন্বয়ারী কর্মী সহায়িকা দুটি পোস্টের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন, কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। এখানে টোটাল 28টি শূন্যপদ রয়েছে কোন জায়গার জন্য আইসিডি সমন্বয়ারী সহায়িকা পদের জন্য, দেখতে পাচ্ছেন পুরসুরা, ঠিক আছে, পুরসুরা ব্লকের জন্য, পুরসুরা ব্লকের কিছু গ্রাম পঞ্চায়েতে এখানে রয়েছে 28টি শূন্যপদ দেখতে পাচ্ছেন, ভাঙ্গা মোড় এখানে 7টি শূন্যপদ, তারপরে পঞ্চায়েতের নাম এখানে দেখতে পাচ্ছেন কেলেপাড়াতে 3টি, তারপর রয়েছে ডিহিবাদপুরে রয়েছে 3টি, তারপর রয়েছে পুরসুরা 1 এ রয়েছে 0 শূন্যপদ। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম শূন্যপদ নেই, কিন্তু আপনারা আইসিডি সমন্বয়ারী কর্মী পদে শূন্যপদ পাবেন, সেজন্য এখানে আপনাদের লিস্টে গ্রাম পঞ্চায়েতের নামটি দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর রয়েছে পুরসুরা 2 এ রয়েছে 1টি, তারপর রয়েছে শ্রীরামপুরে 4টি, তারপর রয়েছে চিলা ডাঙ্গিতে রয়েছে 6টি, তারপর রয়েছে শ্যামপুরে রয়েছে 4টি, টোটাল 28টি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তো আপনারা কর্মী পদের জন্য সহায়িকা পদের জন্য ওই সকল শূন্যপদ গুলি পাচ্ছেন, এখন কর্মী পদের জন্য কতগুলি শূন্যপদ পাবেন চলুন দেখে নিই আমরা। তো কর্মী পদ আপনাদের রয়েছে টোটাল 1টি। ঠিক আছে, এই সকল এলাকা থেকে টোটাল 1টি শূন্যপদের জন্যই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কর্মী পদে। ঠিক আছে, তারপরে আমাদের 3 নম্বর নোটিফিকেশন শেষ হয়ে গেল, চলুন এখন দেখে নিই 4 নম্বর নোটিফিকেশন। চার নম্বর নোটিফিকেশনটিও কিন্তু স্পষ্টকর রয়েছে, সেই জন্য এখানে এলাকার নামগুলি একটু ভুলভাল হতে পারে, আপনারা বুঝে নেবেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন রয়েছে আমাদের শূন্যপদ এখানে দেওয়া রয়েছে আইসিডি সমন্বয়ারী সহায়িকাদের জন্য, দেখতে পাচ্ছেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির আন্ডারে কিছু গ্রাম পঞ্চায়েতে এখানে শূন্যপদ রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন ক্ষীরকুণ্ডী নামাজ গ্রাম নিয়ালা। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন কতটা অস্পষ্ট রয়েছে। ঠিক আছে,
তবু এখান থেকে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এখানে টোটাল 6টি শূন্যপদ আমাদের রয়েছে। তারপরে এখানে হচ্ছে ইটা চুনা খান্না, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতে 10টি। তারপর রয়েছে বেলুন ধামাসিন, গ্রাম পঞ্চায়েতে 11টি। তারপর রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন শিখরা শিখিরা চাপ্তা, এখানে রয়েছে 7টি শূন্যপদ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তারপর রয়েছে জায়েব জায়েব দার বাসিনী, ঠিক আছে, এখানে রয়েছে 12টি শূন্যপদ। তারপর রয়েছে ইল ছোবা দাসপুর, এখানে রয়েছে 13টি শূন্যপদ। তারপর রয়েছে পান্ডুয়াতে রয়েছে 14টি শূন্যপদ। তারপর রয়েছে জামগ্রাম মন্ডলাই, এই গ্রাম পঞ্চায়েতে রয়েছে 5টি শূন্যপদ, ঠিক আছে। তো নোটিফিকেশনটি একটু আবছা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপরে নিচের দিকে আর কি শূন্যপদ রয়েছে চলুন দেখে নিই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরো স্পষ্ট করে বোঝার চেষ্টা করবো, চলুন। তো এখানে দেখতে পাচ্ছেন অঙ্গনারী সহায়িকা পদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন বলাগড় পঞ্চায়েত সমিতির আন্ডারে যে সকল পঞ্চায়েত গুলি রয়েছে সেখানে শূন্যপদ কিন্তু এখানে এসছে। প্রথম গ্রাম পঞ্চায়েত হচ্ছে বাকুলিয়া, ঠিক আছে, ধোবাপাড়া, মনে হয় ধোবাপাড়া এটি। তো এখানে 12টি শূন্যপদ রয়েছে। তারপর রয়েছে চর কৃষ্ণবাটি, চর কৃষ্ণবাটি কিংবা চর কৃষ্ণবাটি এরকম কিছু একটা রয়েছে, এখানে টোটাল 1টি শূন্যপদ কিন্তু রয়েছে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একতারপুর, এখানে রয়েছে 12টি শূন্যপদ। তারপর রয়েছে গুঞ্জিপাড়া, গুনতিপাড়া কিংবা গুঞ্জিপাড়া 1, এখানে রয়েছে 9টি শূন্যপদ, ঠিক আছে। তারপর রয়েছে গুঞ্জিপাড়া 2-তে রয়েছে 8টি শূন্যপদ। তারপরে মহিপালপুর, এখানে রয়েছে 10টি শূন্যপদ। তারপর রয়েছে সোমরা কিংবা দোমরা, ঠিক আছে, সোমরা কিংবা দোমরা 1, এখানে রয়েছে 7টি শূন্যপদ। তো এই সকল এলাকার বাসিন্দারা এই সকল ভ্যাকান্সিতে আপনারা আবেদনটি করে নিতে পারবেন। তারপরে নিচের দিকে আরো কিছু ভ্যাকান্সি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এটিও আইসিডি সমন্বয়ী সহায়িকা পদের জন্য। এখানে বলাগড় গ্রাম বলাগড় পঞ্চায়েত সমিতি কিংবা মিউনিসিপ্যালিটির আন্ডারে যে অনুগুলি রয়েছে বলাগড় পঞ্চায়েত সমিতির আন্ডারে যে সকল পঞ্চায়েত গুলি রয়েছে কিংবা মিউনিসিপ্যালিটির আন্ডারে যে সকল ওয়ার্ড গুলি রয়েছে সেখানে কিছু ভ্যাকান্সি আসছে, চলুন আমরা দেখে নিচ্ছি। নোটিফিকেশনটি একটু বড় করে নিই, ঠিক আছে, চলুন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেখতে পাচ্ছেন ডুমুকদহ নিত্যানন্দপুর 1, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েতে রয়েছে এখানে কটি শূন্যপদ, 9টি শূন্যপদ, 9টি শূন্যপদ, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডুমুকদহ নিত্যানন্দপুর 2-এ রয়েছে 11টি শূন্যপদ। তারপর রয়েছে জিরাটে রয়েছে এখানে 17টি শূন্যপদ, ঠিক আছে। তারপর রয়েছে শ্রীরামপুর বলাগড়ে রয়েছে 8টি শূন্যপদ। তারপর রয়েছে সিজা কামালপুরে রয়েছে 7টি শূন্যপদ। তারপর রয়েছে সোমরা 2-এ রয়েছে 9টি শূন্যপদ। এই সকল এলাকাগুলিতে এতগুলি ভ্যাকান্সি রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন এখানে। তারপরে নিচের দিকে রয়েছে আমাদের কিছু দেখতে পাচ্ছেন 6টি শূন্যপদ রয়েছে আইসিডি সমন্বয়ী সহায়িকা পদের জন্য। এটি হচ্ছে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির আন্ডারে কিছু ওয়ার্ডের শূন্যপদ রয়েছে, বাঁশবেড়িয়ার মিউনিসিপ্যালিটির আন্ডার। দেখতে পাচ্ছেন 10 নম্বর ওয়ার্ডে আমাদের রয়েছে 1টি শূন্যপদ, 11 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, 12 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, 14 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ, 15 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ এবং 19 নম্বর ওয়ার্ডে 1টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তো এই সকল পদগুলিতে আপনারা এখানে সহায়িকা পদের জন্য আবেদনটি করতে পারবেন, ঠিক আছে। তারপরে চলুন নিচের দিকে দেখে নিই। নিচের দিকে এখানে আইসিডি সমন্বয়ী সহায়িকা পদে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চুচুড়া মগরা, ঠিক আছে, চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির আন্ডারে কিছু পঞ্চায়েতে এখানে শূন্যপদ এসেছে। সেটি হচ্ছে 1 নম্বরে হচ্ছে কেদুলিয়া 1-এ রয়েছে 4টি শূন্যপদ, কেদুলিয়া 2-এ রয়েছে 2টি শূন্যপদ, সপ্তগ্রামে রয়েছে 4টি শূন্যপদ, ব্যান্ডেলে রয়েছে 4টি শূন্যপদ, ঠিক আছে। এই সকল এলাকায় যারা বাস করেন এই সকল শূন্যপদ গুলির জন্য আপনারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তারপরে এখানে আমাদের কিছু শূন্যপদ রয়েছে, সেটি হচ্ছে অঙ্গনারী সহায়িকা পদের ক্ষেত্রে চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতি, ওই পঞ্চায়েত সমিতিতে আরো কিছু পঞ্চায়েতের আন্ডারে রয়েছে দেখতে পাচ্ছেন দিগসুই দিগসুই হয়েরা, বোঝা যাচ্ছে না ঠিকঠাক এটা। তো এই পঞ্চায়েতে রয়েছে 4টি শূন্যপদ। তারপর রয়েছে চন্দ্রহাটি 1-এ রয়েছে 3টি, চন্দ্রহাটি 2-এ রয়েছে 5টি শূন্যপদ। তারপর রয়েছে মগরা 1-এ 2টি, মগরা 2-এ 5টি এবং দেবানন্দপুরে রয়েছে 4টি শূন্যপদ, ঠিক আছে। তো এই সকল এলাকায় যারা বাসিন্দা অনলাইনে আবেদন করতে ভুলবেন না, আপনাদের জন্য কিন্তু শূন্যপদ এখানে রয়েছে। তারপরে রয়েছে অঙ্গনারী সহায়িকা পদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির আন্ডারে কিছু পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েত গুলি রয়েছে আমাদের, প্রথমে রয়েছে গুড়বাড়ি 2-এ রয়েছে 2টি শূন্যপদ। তারপরে রয়েছে 10ঘোড়া 1-এ রয়েছে 5টি, 10ঘোড়া 2-এ রয়েছে 6টি ভ্যাকান্সি। তার সঙ্গে রয়েছে সমাজপুর 2-এ রয়েছে 3টি, গোপীনাথপুর 2-এ রয়েছে 3টি। তারপর রয়েছে পাড়ামবুয়া
পারামপুরা সাহা বাজার, ঠিক আছে, এখানে দুটি, তারপরে হচ্ছে ভান্ডারহাটি ওয়ান, ঠিক আছে, ভান্ডারহাটি ওয়ান এখানে একটি, ভান্ডারহাটি টু এ রয়েছে একটি, এবং গোপীনাথপুর ওয়ানে রয়েছে, এখানে গোপীনাথপুর ওয়ান এবং গুড়বাড়ি ওয়ান, এই দুটি জায়গায় কিন্তু কোনো শূন্যপদ নেই, তো লিস্টে এখানে নাম আপনাদের দেওয়া রয়েছে, সম্ভবত আপনাদের আইসিডি সমন্বয় কর্মী পদের জন্য শূন্যপদ রয়েছে, ঠিক আছে, সেজন্য এখানে দেওয়া রয়েছে। টোটাল 23টি শূন্যপদ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে চলুন নিচের দিকে দেখে নিই, নিচের দিকে এখানে আইসিডি সমন্বয়ের সহায়িকা পদের ক্ষেত্রে শূন্যপদ দেখতে পাচ্ছেন, ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির আন্ডারে গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ রয়েছে। তো এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছেন, গুড়াপ এখানে 6টি শূন্যপদ, তারপর রয়েছে তাস্তারা গ্রাম পঞ্চায়েতে 3টি, তারপর রয়েছে সমাজপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতে 3টি, তারপর রয়েছে ধনিয়াখালীতে 1টি, ধনিয়াখালী ওয়ানে রয়েছে 2টি, ধনিয়াখালী টুতে রয়েছে 4টি, তারপর রয়েছে খজুরদহ মেলকি এই গ্রাম পঞ্চায়েতে 5টি, এবং রয়েছে বেলমুড়ি এখানে 4টি শূন্যপদ, তারপর রয়েছে মান্দোরা এখানে 6টি, মোট 33টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তারপরে চলুন আর কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে নিচের দিকে দেখে নেব, নিচের দিকে গিয়ে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন হুগলি চাঁচুড়া মিউনিসিপ্যালিটির আন্ডারে যে ওয়ার্ডগুলিতে শূন্যপদ রয়েছে টোটাল 8টি শূন্যপদ রয়েছে, প্রত্যেকটি জায়গায় একটি করে শূন্যপদ। কোন কোন ওয়ার্ডে? 1 নম্বর ওয়ার্ডে, 3 নম্বর ওয়ার্ডে, 8 নম্বর ওয়ার্ডে, 13 নম্বর ওয়ার্ডে, 16 নম্বর ওয়ার্ডে, 17 নম্বর ওয়ার্ডে এবং 18 নম্বর ওয়ার্ডে এবং 27 নম্বর ওয়ার্ডে একটি করে শূন্যপদ এখানে কিন্তু রয়েছে আইসিডি সমন্বয়কারী সহায়িকা পদের জন্য, ঠিক আছে। তারপরে নিচের দিকে চলুন দেখি আর কোথায় শূন্যপদ রয়েছে, এখানে শূন্যপদ রয়েছে টোটাল 45টি অঙ্গনারী সহায়িকা পদের হেল্পার পদের জন্য, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন কি পোলবা দাদপুর, ঠিক আছে, পোলবা পোলবা কিংবা এরকম কিছু একটা অস্পষ্ট সেন বোঝা যাচ্ছে না, পোলবা দাদপুর পঞ্চায়েত সমিতির আন্ডারে কিছু গ্রাম পঞ্চায়েত এখানে শূন্যপদ রয়েছে, ঠিক আছে, টোটাল 45টি শূন্যপদ, সেটি হচ্ছে গোস্বামী মালিপাড়া গ্রাম পঞ্চায়েতে 8টি, তারপর রয়েছে মাকালপুরে 6টি, তারপর রয়েছে বাবনানে রয়েছে 9টি, তারপর রয়েছে হাড়িতে রয়েছে 10টি, তারপর রয়েছে সাতি সাতি থান এখানে রয়েছে 6টি, এবং দাঁতপুরে রয়েছে 6টি শূন্যপদ, ঠিক আছে। তারপরে নিচের দিকে আরো অনেকগুলি শূন্যপদ রয়েছে দেখতে থাকুন, যাদের এখনো এলাকার নাম করিনি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু শূন্যপদ রয়েছে আইসিডি সমন্বয়কারী সহায়িকা পদের ক্ষেত্রে, সেটি হচ্ছে পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির আন্ডারে গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ রয়েছে, কোন গ্রাম পঞ্চায়েতে দেখতে পাচ্ছেন আমনান, ঠিক আছে, আমনানে রয়েছে 6টি শূন্যপদ, তারপর রয়েছে আকনাতে রয়েছে 6টি শূন্যপদ, তারপর রয়েছে মহানাদে রয়েছে 7টি শূন্যপদ, তারপর রয়েছে পোল বা এরকম কিছু একটা এখানে রয়েছে 8টি শূন্যপদ, তারপর রয়েছে রাজহাট 6টি শূন্যপদ, এবং রয়েছে সুগন্ধা এখানে রয়েছে 4টি শূন্যপদ, ঠিক আছে। তো এই সকল এলাকার যারা বাসিন্দা তারা অবশ্যই আবেদন করবেন অনলাইনে। তারপরে নিচের দিকে আরো কিছু এলাকার জন্য শূন্যপদ আমাদের এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অঙ্গনারী সহায়িকা পদের ক্ষেত্রে, সেটি হচ্ছে পন্ডুয়া পঞ্চায়েত সমিতির আন্ডারে যে সকল গ্রাম পঞ্চায়েত গুলি রয়েছে সেখানকার জন্য এখানে শূন্যপদ এসেছে। তো কোথায় কোথায় দেখতে পাচ্ছেন পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতে 7টি, তারপর রয়েছে বাটিকা বৌচি কিংবা বৌচি যাই হোক বোঝা যাচ্ছে না এটা, এখানে 9টি শূন্যপদ, তারপর রয়েছে হারাল ডাঙ্গপুর মনে হচ্ছে এটা, এখানে 9টি শূন্যপদ, তারপর রয়েছে সিমলা গড় ভিটাসিন এরকম কিছু একটা, এখানে 14টি, এতটাই অস্পষ্ট দিয়েছে যে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সরাই তিন না এখানে 16টি শূন্যপদ, তারপর রয়েছে জামনাতে 8টি শূন্যপদ, তারপর রয়েছে বেরেলা কোচমালিক গ্রাম পঞ্চায়েতে 6টি, তারপর রয়েছে রামেশ্বরপুর গোপালনগর গ্রাম পঞ্চায়েতে রয়েছে 10টি শূন্যপদ, ঠিক আছে। এখানে যারা বাস করেন তারা কিন্তু এই সকল শূন্যপদ গুলির জন্য আপনারা আবেদনটি করতে পারবেন। তারপরে এখানে এখন এই সকল এলাকাগুলিতে আইসিডি সমন্বয়কারী কর্মী পদে শূন্যপদ রয়েছে কোন কোন জায়গায় দেখুন চলুন দেখে নেবো। তো এখানে আইসিডি সমন্বয়কারী কর্মীর জন্য শূন্যপদ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল 8টি শূন্যপদ রয়েছে, কোন এলাকার জন্য নিচের দিকে বাসিন্দাতে গেলে আপনারা পেয়ে যাবেন কোন কোন এলাকার জন্য। এখানে দেখতে পাচ্ছেন বাকুলিয়া, তারপর রয়েছে ধোবাপাড়া, তারপর রয়েছে চস কৃষ্ণবাটি, তারপর রয়েছে একতারপুর, তারপর রয়েছে গুঞ্জিপাড়া ওয়ান গুঞ্জিপাড়া টু, তারপর রয়েছে মহিপালপুর, তারপর রয়েছে সোমরা ওয়ান, গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা বাস করেন তারা তারা এখানে আইসিডি সমন্বয়কারী কর্মী পদে কতগুলি শূন্যপদ পাচ্ছেন টোটাল 8টি শূন্যপদে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপরে চলুন নিচের দিকে দেখে নেব, এখানে আইসিডি সমন্বয়কারী কর্মী পদে টোটাল কটি শূন্যপদ, 3টি শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন এই গ্রাম পঞ্চায়েতে যারা বাসিন্দা দেখতে পাচ্ছেন এখানে ডুমুরদহ গ্রাম পঞ্চায়েত, তারপর নিত্যানন্দপুর ওয়ান, তারপর ডুমুরদহ
তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডুমুরদহ নিত্যানন্দপুর টু, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জিরাট, তারপর শ্রীপুর, তারপরে বলাগড়, তারপরে সিজা কামালপুর, তারপরে রয়েছে সোমরা টু, ইত্যাদি গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তারা কিন্তু আইসিডিএস অঙ্গনারী ওয়ার্কার পদের জন্য আবেদন আপনারা করতে পারবেন, যতগুলি শূন্য পদ একটু আগে বললাম। তারপরে এখানে রয়েছে টোটাল 6টি শূন্য পদ, এখানে কারা আবেদন করতে পারবেন। এই 6টি শূন্য পদ রয়েছে আমাদের আইসিডিএস অঙ্গনারী ওয়ার্কার পদের জন্য, এখানে দেখতে পাচ্ছেন বাঁশবেড়িয়া, তারপর বাঁশবেড়িয়া এবং পৌরসভা এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে, প্রকল্প এলাকার অর্থাৎ বাঁশবেড়িয়া পৌরসভার এলাকার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আপনারা আইসিডিএস অঙ্গনারী ওয়ার্কার পদে আবেদন করতে পারবেন। এখন পরপর আইসিডিএস অঙ্গনারী কর্মী পদের জন্য শূন্য পদ আসছে, ঠিক আছে, অর্থাৎ দরকার পদে পড়েছিল 6 পদে, এখন নিচের দিকে আইসিডিএস অঙ্গনারী কর্মী পদে এখানে টোটাল রয়েছে 3টি শূন্য পদ। কাদের জন্য রয়েছে, বাসিন্দাতে রয়েছে দেখতে পাচ্ছেন যে কাদালিয়া 1, কাদালিয়া 2, তারপর সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায়, ঠিক আছে, এবং রয়েছে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। এই গ্রাম পঞ্চায়েতে যারা বাস করেন তারা এখানে আবেদনটি করতে পারবেন। তারপরে চলুন নিচের দিকে দেখে নিই, এখানে আইসিডিএস অঙ্গনারী কর্মী পদের জন্য টোটাল 5টি শূন্য পদ রয়েছে, কারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে চাচুড়া মগরা পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত ডিঙ্গো সুই সুই, তারপরে হচ্ছে হুয়ারা, তারপরে চন্দ্রহাটি 1, চন্দ্রহাটি 2, মগরা 1, মগরা 2, দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত, এই সকল গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা বাসিন্দা তারা আবেদন করতে পারবেন। নোটিফিকেশনটি অস্পষ্ট হওয়ায় ঠিকঠাক গ্রামের এলাকার নামগুলি কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে, যতটা সম্ভব আমি বোঝার চেষ্টা করছি এখানে। তারপরে এখানে টোটাল 3টি 4টি শূন্য পদ রয়েছে, ঠিক আছে, কোন কোন এলাকার জন্য, তো এই সকল গ্রাম পঞ্চায়েত গুলির জন্য দেখতে পাচ্ছেন গুড়বাড়ি 1, গুড়বাড়ি 2, তারপর রয়েছে 10ঘড়া 1, 10ঘড়া 2, সমাজপুর 1, 2, তারপর রয়েছে গোপীনাথপুর 1, গোপীনাথপুর 2, পারাম্বুয়া, তারপর রয়েছে সাহাবাজার, তারপর রয়েছে ভণ্ডারহাটি 1, ভণ্ডারহাটি 2 গ্রাম পঞ্চায়েতের জন্য আইসিডি অঙ্গনারী কর্মী পদে এখানে শূন্য পদ রয়েছে, ঠিক আছে। তারপরে চলুন দেখে নিই আর কোথায় শূন্য পদ রয়েছে। তারপরে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন টোটাল 4টি শূন্য পদ রয়েছে কোন এলাকার জন্য, এখানে হচ্ছে আমাদের গুড়াপ, তারপর রয়েছে ভাস্তারা, তারপর রয়েছে সামাসপুর 1, তারপর রয়েছে ধনিয়াখালি 1, ধনিয়াখালি 2, খাজুরদহ, তারপর রয়েছে মেলকি, বেলমুড়ি, মন্দরা গ্রাম পঞ্চায়েতের জন্য এখানে শূন্য পদ রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে আমাদের রয়েছে টোটাল 16টি শূন্য পদ, ঠিক আছে, আইসিডি সমনারী ওয়ার্কার অর্থাৎ কর্মী পদের জন্য, ওয়ার্কার পদ অর্থাৎ কর্মী পদে আপনারা মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। 8 পাসে কিন্তু এখানে পারবেন না, 8 পাসে 6 পদে আবেদন করতে পারবেন। বাসিন্দা এখানে এই 16টি পদে কারা আবেদন করতে পারবে, এখানে 6টি গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবেন, যেমন হচ্ছে হারিট, তারপরে গোস্বামী, মালিপাড়া, তারপর রয়েছে সাটি থান, তারপর রয়েছে দাদপুর, তারপর রয়েছে মাকালপুর এবং বাবনান, ঠিক আছে, ইত্যাদি এলাকায় যারা বাসিন্দা, এই গ্রাম পঞ্চায়েতে যারা বাসিন্দা তারা এখানে আবেদনটি করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে টোটাল 9টি শূন্য পদ রয়েছে, এই 9টি শূন্য পদে 6টি গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবেন। সুগন্ধা, তারপর রয়েছে পোলবা, তারপর রয়েছে রাজহাট, তারপর রয়েছে আমনান, তারপর রয়েছে আকনা, তারপর রয়েছে মহানন্দ, ইত্যাদি গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তারা কিন্তু এখানে টোটাল 9টি শূন্য পদ আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তারপরে নিচের দিকে এখানে টোটাল 12টি শূন্য পদ রয়েছে আইসিডি সমন্বয়ী ওয়ার্কার পদের ক্ষেত্রে, তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, এখানেও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন 5গড়া, তারপর রয়েছে তোরগ্রাম, তারপর রয়েছে বাটিকা, তারপর রয়েছে বৌচি, হরাল, তারপর রয়েছে দাসপুর এবং সিমলাগড়, ভিটাসিন, সরাই, তিন্না, তারপর রয়েছে জামনা, বেরলা, কোচমালি, রামেশ্বরপুর, গোপালনগর, ঠিক আছে, এই সকল গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন, ঠিক আছে। তারপরে চলুন নিচের দিকে আর দেখে নিই, আর কিছুটা আছে শূন্য পদ, এখানে রয়েছে 14টি শূন্য পদ, এই 14টি শূন্য পদে আইসিডি সমন্বয়ী ওয়ার্কার পদে কারা কারা আবেদন করতে পারবেন, এখানে উপর দিকে দেওয়া রয়েছে একটু অস্পষ্ট ধরনের দেখতে পাচ্ছেন, খড়কুণ্ডি, তারপরে নামাজগ্রাম, তারপরে নিয়ালা, তারপরে ইট চুনা, তারপরে খন্নান, তারপরে বেলুন, তারপর রয়েছে ধামসিন, তারপরে রয়েছে শিখিরা, তারপরে চাপ্তা, জায়ের, দারবাসিনী, তারপর রয়েছে ইল ছোবা, তারপর রয়েছে দাসপুর এবং পান্ডুয়া, তারপর রয়েছে জামগ্রাম, মন্ডলা ইত্যাদি, ঠিক আছে, আচ্ছা রয়েছে, ঠিকঠাক বোঝা যাচ্ছে না এখানে, তো আপনারা একটু দেখে নেবেন এখানে বাসিন্দা, এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে
পান্ডুয়া পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তো বন্ধুরা এই চারটি নোটিফিকেশন ছিল, এখানে যাদের যাদের নাম রয়েছে এলাকার তারা সবাই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? তো অফিসিয়াল ভাবে নোটিফিকেশন ডাউনলোড করার জন্য আপনাদের ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ hugli.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা রিক্রুটমেন্ট সেকশনে যাবেন। রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে আপনারা এরকম পেয়ে যাবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। যারা যারা অনলাইনে আবেদন করতে চাইছেন তারা কিভাবে অনলাইনে আবেদন করতে হবে তার ভিডিও অলরেডি আমরা দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনারা আপনাদের পরীক্ষা লিখিত পরীক্ষার আগে আপনারা ফ্রি ক্লাসগুলি পেতে থাকবেন, তার সঙ্গে ইন্টারভিউর আগে ইন্টারভিউয়ের কোশ্চেন গুলিও কিন্তু পেতে থাকবেন আমাদের এই চ্যানেল থেকে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কাদের কাদের ভ্যাকান্সি এখানে এসছে এই জেলার এবং কাদের কাদের ভ্যাকান্সি এখনো আসেনি এবং কতগুলি করে শূন্যপদ রয়েছে আপনার এলাকায়, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।